নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে, মধুরিমা এবং নিয়া। আর আজকে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, অন্তর্বর্তী বাজেট বলা হচ্ছে এটিকে। আমরা দেখেছি যে নির্মলা সীতারামন সেই বাজেট পেশ করেছেন, সাধারণ মানুষজন কি বলছেন সেটা দেখতে আমি ধর্মতলা চত্বরে চলে এসেছি। দাদা, একটু কথা বলা যায়? কি নাম আপনার? আমার নাম হচ্ছে লিয়াকত আলী। লিয়াকত ভাই, আজকে বাজেট পেশ হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, কি মনে হয়েছে বাজেট দেখে? মানে মধ্যবিত্ত মানুষের কোনো সুরাহা হলো কি? কিছু হবে না, মিডল ক্লাসের লোকের কোনো রেয়াজ নেই, সব সময় মাঝখানে মরে, যত বাজেট বেরোবে সব সময় মাঝখানে মরবে মিডল ক্লাসের লোক। কি আশা ছিল? আশা ছিল ভালো হবে জীবন, আর ভালো হবার কোনো চান্স নেই। যেরকম সরকারটা চালিয়ে যাচ্ছে সব ওই অবস্থা, সবই কেউ আজ পর্যন্ত বলবে যে আমি খুশহাল আছি কেউ বলতে পারবে না, সবের উপর একটা না একটা মাথার উপরে চাপ, এত বাজেট হয়ে গেছে সব জিনিসে কেউ সামলাতে পারছে না। এবং সাধারণ মানুষের জন্য কিছু ভালো নেই, যে কোটিপতি ওদের জন্য ভালো, এক সাধারণ মানুষের জন্য শুধু লসই লস, কোনো লাভ নেই, লসই লস। কথা বলবো একটু আপনার সঙ্গে, কি নাম আপনার? অমিত দাস। কোথা থেকে, মানে কলকাতাতেই বাড়ি, কেনাকাটা করতে এসেছেন? বেলঘড়িয়া। বেলঘড়িয়া। আজকে বাজেট পেশ হয়েছে জানেন? হ্যাঁ, বাজেট পেশ হয়েছে জানেন? আচ্ছা, আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, মধ্যবিত্তদের জন্য মানুষজন বলছেন তেমন কিছু নেই বাজেট, বললে আপনি সাধারণ মানুষ হিসেবে কি কি আশা করেন বা করবেন? যেটা সাধারণ মানুষের মানে আয়ত্তের মধ্যে থাকে, সাধারণ মানুষ ভালোভাবে মানে এনজয় করতে পারে যেটাকে, এরকম কিছু। আচ্ছা, কিন্তু আপনি তো আজকে বাজেটের কথা জানেনই না সেইভাবে, আপনার কি মনে হয় যে বাজেটে সাধারণ মানুষের কথা ভাবা হয়? ভাবা তো উচিত, উচিত হয় কি? আজকে যে বাজেট পেশ হয়েছে, নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন এবং বলা হচ্ছে যে সংক্ষিপ্ততম বাজেট এটি, 58 মিনিটের মাথায় এই বাজেট পেশ করে দিয়েছেন, শেষ হয়ে গেছে। আচ্ছা, অনেক মানুষই কিন্তু, আচ্ছা আপনার নামটা একটু বলবেন? আমার নাম মদন কুমার রায়। আচ্ছা, আপনি বাজেট শোনেননি? না, শোনেননি তো। কোনোবারই শোনেন না? না, শুনি না। কেন শোনেন না? ইচ্ছে করে না? কি ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে তো পূরণ হয় না, আমরা গরিব মানুষ, আমাদের কি পূরণ হবে ইচ্ছা? আচ্ছা, কোনোবারই হয় না ইচ্ছে? কোনোবারই ইচ্ছে পূরণ হয় না। কি আশা করেন বাজেট মানে কেমন হওয়া উচিত, মানে গ্যাসের দাম বা পেট্রোল ডিজেলের দাম বা ধরুন পেঁয়াজ আদা রসুন, এগুলো তো কম হওয়া উচিত সাধারণত, কারণ এখন রসুন 500 টাকা কিলো, এ তো ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এত দাম, পেট্রোল ডিজেলের দাম না কমলে এসব জিনিসের দাম কমবে কি করে? এগুলো তো স্বাভাবিক জিনিস, এগুলো তো চাহিদা আমাদের সাধারণ। মোদী সরকার এগুলো ভাবছেন না? কি কি ভাবছে, ভাবলে তো এরকম অবস্থা হতো না, 500 টাকা কিলো রেশন হয় না, এই যে রসুন হয় নাকি? গ্যাস সিলিন্ডার তো আবার 1160 টাকা করে দিয়েছে, এত দাম তো হওয়া উচিত না, 700-800 টাকা অন্য স্টেটে গ্যাস পাওয়া যায়, আমাদের এখানে 1160 টাকা। তাহলে কি করণীয় মানে সাধারণ মানুষ হিসেবে আপনাদের কি মনে হয়? সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করা উচিত, কি করে দেশ চলবে, কি করে চলবে, শুধু SMS দেখছে, কাকে লোন দিচ্ছে, এই নিয়ে চলবে দেশ? ট্যাক্স পে করেন যারা, তাদের কথা কি ভাবা হয় বলে মনে করেন? মানে আমরা অনেকেই ট্যাক্স পে করি না, মানে আমাদের অত আয় নেই যে আমরা ট্যাক্স এক্সট্রা ট্যাক্স পে করবো কি করে, সব জিনিসে তো GST নিয়ে নিচ্ছে, তো GST ছাড়া তো কোনো জিনিসই নেই, কিছু কিনতে গেলেই আপনাকে GST দিতে হচ্ছে, ট্যাক্স ছাড়া কোন জিনিসটা আমরা কিনতে পারছি? সবই তো ট্যাক্স, ট্যাক্স মুকুব করা ইমিডিয়েট দরকার। থ্যাংক ইউ কথা বলার জন্য। আরও একজন, আপনার একটু নামটা শুনবো, কি নাম আপনার? মনু। আপনি আজকের বাজেট সম্পর্কে জানেন কিছু বা পেশ হয়েছে জানেন? হ্যাঁ, বাজেটে পেশ হয়েছে। আচ্ছা, কি মনে হয়েছে শুনে? শুনে মনে হচ্ছে সব কিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে অত্যাধিক, সাধারণ মানুষের জন্য কিছু ছিল কি আজকের বাজেটে, কি মনে হচ্ছে? সাধারণ মানুষের জন্য কিছুই নেই, কিছুই নেই। কি আশা করেন যে সরকার, মানে মোদী সরকার যখন এটা বলা হচ্ছে যে আসন্ন লোকসভা নির্বাচন তার আগে এই বাজেটটা, তো কি আশা করেছিলেন? একটু জিনিসপত্র দুর্মূল্য যদি কম হয় তাহলে সব কিছু লোকে বেঁচে থাকবে, অত্যাধিক হারে জিনিসের দাম বাড়লে কোনোতেই বেঁচা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনাদের জানাই যে ইতিমধ্যেই বাজেট পেশ হয়ে গেছে, নির্মলা সীতারামন সেই বাজেট পেশ করেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং এ থেকে বলা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট বাজেট, তার কারণ লোকসভা নির্বাচন আসন্ন এবং সে কারণেই এই বাজেট যখন পেশ করা হয়েছে তাতে
বলা হয়েছে, সীতারামন বলেছেন যে এই জন্য এত ছোট করে বক্তব্য রাখা হয়েছে। মানে মুদ্রা বিষয়টি যেটা মানে বাজেট দেখেছেন যারা তারা জানেন যে 6 মিনিট থেকে 7 মিনিটে হয়েছে, বাকিটা ওই টোটাল 8-9 মিনিটের মধ্যে কি কি হয়েছে এতদিন ধরে সেগুলো বলা হয়েছে। কিন্তু আগামী দিনে ঠিক কি হবে বা সাধারণ মানুষের জন্য কি ভাবা হচ্ছে সেটা নিয়ে কিন্তু বিশেষ কিছু, অন্তত মধ্যবিত্ত মানুষের জন্য আলাদা করে কিন্তু কিছু ভাবা বা বলা হয়নি। তা একটু একটু কথা বলি, সানগ্লাস কেনায় ব্যস্ত রয়েছেন দেখতে পাচ্ছি। আজকে বাজেট পেশ হয়েছে জানেন? না জানি না। বাজেট ফলো করেন কখনো কেন্দ্রীয় সরকার বাজেট? কেন করেন না? করি না, দেখা হয় না। মানে আমরা তো সকলেই সাধারণ নাগরিক, সেক্ষেত্রে আমাদের তো এই পয়সা দিয়ে জিনিসপত্র কিনতে হয়। তো সেই বাজেটে কি কি হলে আপনাদের ভালো লাগতে পারতো? কখনো চিন্তা ভাবনাই করিনি ওসব নিয়ে। পয়সা দিয়ে তো গ্যাস সিলিন্ডারটা কেনেন নাকি? হ্যাঁ অবশ্যই। বাজারে রসুনের দাম কত? আচ্ছা, মানে বাজারে যে জিনিসপত্র দাম দিয়ে কিনতে হয় সেগুলো মনে হয় না খুব বেশি? আজকে যেমন এখানে এসেছিলাম, মানে কুর্তির এক একটা কুর্তির আগে যখন কেনা হতো তখন 300-350-র মধ্যে পাওয়া যেত, এখন 750-800 এরকম হয়ে যাচ্ছে এই জায়গাতেই, সেম জায়গাতেই। মানে নিউ মার্কেটে মানুষ যে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতেন সস্তায় সেটা হচ্ছে না? হচ্ছে না, সস্তা বলতে আর কিছু নেই। তো সেক্ষেত্রে দেশের সরকার চলছে তাদের কাছে আসা, বাজেটটা পেশ হয়েছে, বাজেটটা দেখা হয়নি, দেখবো পরে গিয়ে বাড়িতে আর কি। মনে হয় কি মধ্যবিত্তের জন্য সরকার ভাবে? জানি না বলতে কি, মানে ওরকম ভাবে ভাবিনি কোনোদিন। মানে যা দিতে হয় তাই দিয়ে দেন, তাই তো? করার নেই, কিছুই হবে এবং কিনে খেতেও হবে। কিন্তু মধ্যবিত্ত মানুষজনের কথা মোদী সরকার আদৌ ভাবছেন কিনা, ভাবা হচ্ছে কিনা বা কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে সাধারণ মানুষজন বোধহয় খুব একটা সুরাহা হচ্ছে না তাদের। দেখি একটু কথা বলে, 2 মিনিট কথা বলবো দাদা। আজকে বাজেট পেশ হয়েছে জানেন? জানেন না? আচ্ছা, মোদী সরকারের আজকে বাজেট পেশ হয়েছে আগে। আচ্ছা ঠিক আছে, বাজেট পেশ হয়েছে আজকে জানেন? দিদি আমি বাংলা জানি না। আজ কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করা হয়েছে জানেন? বাজেট পেশ হয় আজ, ইসে জানবে আমি জানি না তো এটা। আচ্ছা দাদা, আজকে বাজেট পেশ হয়েছে জানেন? জানেন না? আচ্ছা, বাজেট পেশ হলে আমাদের সাধারণ মানুষের কি কি এক্সপেকটেশন থাকে? বাংলা তো জানে না, বাংলা জানি না। আচ্ছা, বাংলা জানি না, বাজেট দেখি না। নিউ মার্কেট চত্বরে মানুষজন কিন্তু কেনাকাটা করছেন এবং নিজেদের মধ্যেই ব্যস্ত রয়েছেন, খুব স্বাভাবিক। কিন্তু কেউ কেউ বললেন, যারা বিক্রেতা, একদম শুরু থেকে কথা বলছিলাম যে সাধারণ মানুষের কথা কে ভাবে সেটা ভাবা হয় না। একটু কথা বলি, আজ বাজেট পেশ হয় পাতা হ্যায় আপকো? ক্যা সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেট পেশ কিয়া হ্যায় পাতা হ্যায় আপকো? নহীঁ পাতা নহীঁ হ্যায় হমকো। আচ্ছা, তো পাতা হি নহীঁ হ্যায় তো আপকো লাগতা হ্যায় কি মিডল ক্লাস লোগো কে লিয়ে কুছ সোচতে হ্যায় গভর্নমেন্ট মে জো হ্যায়? মুঝে কুছ পাতা নহীঁ, মুঝে কুছ পাতা নেই। এই এই আপ্তবাক্যটা বহু মানুষ বলে ফেলেন যখনই রাজনীতি বিষয়ে কোনো প্রশ্ন আসে। আজকে বাজেট পেশ হয়েছে জানেন? আচ্ছা জানেন, কনফার্ম নেই হ্যায়, পুরা ভিতরে মালুম নেই হ্যায় কি ক্যা হ্যায় ক্যা পাতা হ্যায়। ক্যা ক্যা এক্সপেকটেশন এক মিডল ক্লাস ইনসান হোনে কে নাতে আপকো হোতা হ্যায়? তক তো হমনে ইয়ে সুনা হ্যায় কি অর কুছ তো হয় নেই, সিলিন্ডার কা দাম পেহলে বাড়া দিয়া উন্হোনে, অর কুছ তো কম কিয়া নেই, পেহলে সিলিন্ডার কা দাম বাড়া দিয়া, বাকি আই ডোন্ট নো कि अभी क्या क्या महंगा होगा इसके बारे में भी कुछ कह नहीं सकते हम। ये जो महंगाई चल रहा है, आपको क्या लगता है कि गवर्नमेंट को इस बारे में सोचना चाहिए? बहुत सोचना चाहिए, गवर्नमेंट को बहुत सोचना चाहिए कि मिडिल क्लास आदमी कैसे अफोर्ड कर पाएगा हर चीज़। क्यों, मैंने जगह जो सिलेंडर आपको 1200 रुपये मिला, आप 1250-1300 रुपये मिलेगा, और मिडिल क्लास वाला कहाँ से अफोर्ड कर पाएगा? इसके लिए सरकार को बहुत सोचना चाहिए कि हर कोई अफोर्ड नहीं कर पाएगा। वही है कि अभी तो मैन बेरोजगारी का टाइम आ रहा है, फिर आपको उसके हिसाब से बढ़ाई, महंगाई बढ़ाई जा रहा है, बढ़ाई जा रहा है, कम के बदले बढ़ा रहे हैं आप, और इलेक्शन करीब है, फिर बाद में बोलिए हमने 50 रुपये कम कर दिया है, उसको सोच के आप कर रहे हैं। मैं ये नहीं कि पहले से कम कर दो, तो ये सरकार के लिए मैं नहीं समझ में आता। थैंक यू बात करने के लिए। যারা রুটি রোজি মানে দৈনন্দিন জীবনে ওই দিন আনি দিন খাই, আমরা অনেকেই রয়েছি যারা আজকে রোজগার করে কালকে খাবারটা মোটামুটি জুটিয়ে নিতে পারি, তাদের প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য যে গ্যাস সিলিন্ডারের দাম কেন কমানো হচ্ছে না, বা বাজারে যে জিনিসগুলো বিক্রি করা হয় সেগুলোর দাম কেন কমানো হচ্ছে না।
কিন্তু সত্যি কি কেন্দ্রীয় সরকার এই বিষয়টা নিয়ে ভাবে জানি না। আজকের বাজেট দেখে তো সাধারণ মানুষজন তেমন, দিদি দু মিনিট কথা বলা যায়, আজকে বাজেট পেশ হয়েছে জানেন? না খবর নেই আমার কাছে, কারণ আমি আমার বাড়ি বীরভূম, হ্যাঁ আমি এসসিবি ট্রিটমেন্টের জন্য, আমার কাছে কোনো খবর নেই আর কি। আচ্ছা বেশ, তো বাজেট পেশ হয়েছে আজকে এবং মধ্যবিত্তের জন্য সেই অর্থে কিছু নেই বলেই এখনও অবধি সাধারণ মানুষজন বলছেন। আপনি একজন মধ্যবিত্ত মানুষ, সেক্ষেত্রে বাজেট পেশ হলে কেন্দ্রীয় সরকার যখন বাজেট পেশ করে কি এক্সপেকটেশন রাখেন? এই সরকার যবে থেকে এসছে মধ্যবিত্তদের জন্য বাজেটে সেরকম কিছুই রাখেননি, তো আমার মনে হয় সেরকমই কিছু আছে যে মধ্যবিত্তদের কোনো ফায়দা নেই। আচ্ছা কী কী এক্সপেকটেশন রাখেন? বিশেষ করে বেকারদের চাকরি, এটা দেখা উচিত, এটাই বলবো। আর স্টুডেন্টসদের যাতে পড়াশোনাটা আরও বেটারভাবে করতে পারে, তার জন্য কোনো ফেসিলিটি নতুন কিছু এই সরকার দেবে, এটা চাইবো। আপনি? হ্যাঁ ঠিক আছে। আপনি, আপনারা তো রান্নাঘর নিশ্চয়ই আপনারাও সামলান, আপনি জানি না আপনি সামলান কি না। আচ্ছা সেক্ষেত্রে বৃদ্ধিটাকে কমাতে হবে, শিক্ষা স্বাস্থ্য দুটো যাতে সহজে মানুষ ভালোভাবে পায় সুযোগ সুবিধা, সেটাই। সেটা কিন্তু এবারের অন্তর্বর্তী যে বাজেট তাতে এখনো অবধি কিছুই হয় না, এটা তো কিছুই হয় না, প্রত্যেক বছরই বাজেট আসে, কিছুই হয় না, আমরা মধ্যবিত্ত সব দিক দিয়েই পিছিয়ে যাই। আচ্ছা এই যে আপনি বললেন মূল্যবৃদ্ধি কমাতে হবে, গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে কিছু বলবেন? তো বাড়তেই থাকছে, কিছু করার নেই, ওটা তো আমরা অভ্যাসের মধ্যে করে ফেলেছি, ওটা ছাড়া তো আমাদের চলবে না, মানে মেনে নিতেই হচ্ছে আমাদের। থ্যাংক ইউ কথা বলার জন্য। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি নিউ মার্কেট চত্বরে, সেখানে বেশিরভাগ লোকজনই বলছেন যে মেনে নিতে হচ্ছে তাই করছি, বা কেউ বলছেন যে কী করবো বাজেট দেখে, কারণ কোনো লাভ নেই, আমাদের কথা কেউ ভাবে না। সত্যি কি মোদি সরকার ভাবছে না আসন্ন লোকসভা নির্বাচন তার আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন আজকে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং তাতে মধ্যবিত্ত মানুষের জন্য আলাদা করে কোনো ভাবনা চিন্তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি? সেই রিয়াকশন মানুষজন কি বলছেন সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানেই শেষ করছি মধুরিমা এবং, আর দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করবেন, ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন।